রাসূল এইজন্য বলেছেন মিরকাতের মধ্যে হাদিস এসেছে ফতহুল বারীতে হাদিস এসেছে তবাকাতুল মুদাল্লিসিনে ইবনে হাজার হাদিসগুলো উনি উঠিয়েছেন রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বে ইয়ালতামিস ইলম ইনদাল আসাগিন মানুষ মূর্খদের কাছ থেকে ইলম তালাশ করবে কার কাছ থেকে কার কাছ থেকে মূর্খদের কাছ থেকে ভাই সব এই হাদিস থেকে স্পষ্ট সবার কাছ থেকে কোরআন হাদিসের ওয়াজ শোনা যাবে না এটা আমি বলি নাই মুসলিম শরীফে 7 পৃষ্ঠাতে এসেছে ইমাম সিরিন বলেছেন ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম আল্লাহ রাসূল বলেছেন ইমাম সিরিন বলেছেন যে ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু তুমি কোন শায়খের কাছ থেকে কোন পীরের কাছ থেকে কোন মাশায়খের কাছ থেকে কোন আমিরের কাছ থেকে ইলম অর্জন করো তার দ্বীনদারির দিকে খেয়াল করো আম্মান তাখুযুনা দীনাকুম তোমার শায়খ কোন জায়গা থেকে এই দ্বীনের কন্টেন্টটি পেয়েছে যদি কোরআন থেকে মানে ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা অন্ধভাবে মেনে নাও অথচ আজকে দেখলাম দুঃখের বিষয় গিয়াসউদ্দিন তাহিরি নাউযু বিল্লাহ ইন্না লিল্লাহ এই ব্যক্তি ভাইরাল হয়েছে একটা টপিক উনি নাকি উসুলে হাদিসের খুব পণ্ডিত উসুলে হাদিসের বলতেছে মশহুর বলেন ইন্না লিল্লাহ বলতেছে সেকারাবি কিরাবি সেকারাবি কিরাবি এখন সাধারণ ডিজে পোলাপান কয় এটা কোন সেকা এটাকে প্রেমে খায়া সেকা সবর সিকাত হবে বা সিকা হবে সে বলতেছে কিরাবি সেকারাবি কিরাবি সেকারাবি এই লোক আবার আমাদেরকে চ্যালেঞ্জ করছে উসুল হাদিস পড়াবে উলুমুল হাদিস পড়াবে আরে হাদিসের মুবহাম কি হাদিসের মাশহুর কি হাদিসের মধ্যে ইস্তিরাব হলে কি করতে হবে হাদিস মুআল্লাক হলে কি করতে হবে হাদিসের মধ্যে ইদরাজ হলে কি করতে হবে একটা সঙ্গে এই কবর পূজারি জানে না সে আমাদেরকে চ্যালেঞ্জ করছে কোনটা সেকারাবি এই সেকারাবির কথা সে বলতে পারবে শব্দ চয়নের অবস্থা দেখেন এই জন্য রাসূল বলেছেন ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির কিয়ামতের পূর্বে মানুষ মূর্খদের কাছ থেকে ইলম অর্জন করবে আমরা মজা আস্বাদন করার জন্য এই সমস্ত ব্যক্তিদের ওয়াজে যাই এই সমস্ত ওয়াজের প্রতি সাধারণ আহলে হাদিসের শ্রোতাগণ সতর্ক থাকলেও তাদের মাজারপন্থী শ্রোতারা পীরপন্থী সন্তা শ্রোতারা তাদের আওয়াজ শুনলে পরে ওই দাজ্জালের ডাকে যেমন তাদের পন্থীরা সাড়া দেয় তাদের ডাকেও তেমন ওই মাজারপুজিরা মাজার থেকে এসে সাড়া দেয় মানুষকে ফাদাল্লো আদাল্লো নিজেও গোমরা হয় চা পিকে তারা গোমরা বানায় ঠিক না ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হয়ে যাবে লিউদহিকা বিল কওমা তারা জাতিকে হাদা হাসাবার জন্য কাঁদাবার জন্য বক্তব্য করবে ওয়াইলুন লাহু ধ্বংস হোক এই ব্যক্তি তো নেচে নেচে অবস্থায় ওই যে বলে না গিয়াসউদ্দিন তাহিরিও নাচে আবার অমুক শিল্পীও নাচে আছে না নাই এই এই শিল্পী আবার মঞ্চে আমাদের চ্যালেঞ্জ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রে কাজ্জাব বিন রাজ্জাক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তাকে বলেছিলাম গত বছর যে যদি এলমের হিম্মত থাকে আসেন ফেস টু ফেস বসি উনি উনি আমার আমার ফেসবুক কমেন্টে লেখছে কিরে তোর তোর মাথায় পাগল হইছে বাবি জানিনিও রে এই কথা লেখতেন একজন ব্যক্তি আছে আর আমি তো আর এই ব্যক্তির কমেন্টের উত্তর দেব না এর কমেন্টের উত্তর তো আল্লাহর রাসূল বহু বছর পূর্বেই দিয়ে গেছেন মুসলিম শরীফের 100 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হবে দাজ্জালুনা ওয়া কাযযাবুন যারা মিথ্যাবাদী হবে এবং তারা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বসে এমন খুতবা দিবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম এমন এমন হাদিস বলবে তোমরা নিজেরাও কোনোদিন শোনো নাই তোমার জাতিরাও কোনোদিন শোনে নাই রাসূল শেষ অংশে ক্লিয়ার করেছে ইয়াকুম তোমরা তাদের থেকে দূরে থাকো ওয়া ইয়াহুম আর তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো আর এখন সালাফিদের মধ্যে শুরু হয়ে গেছে ফেসবুক খুলে দেখি ভাইরাল বক্তা কে আছে ভাই 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 সব সালাফি আহলে হাদিস ভাইরাল বক্তব্য করা হয়নি সালাফি আহলে হাদিস শুধু বর্তমান টপিক নিয়ে কথা বলা হয়নি সালাফি আহলে হাদিস হাদিসের এক অনন্য উচ্চতার নাম চন্দন হয় না বনে বনে নাসিরউদ্দিন আলবানি হয় না জনে জনে আলবানির মতো মুহাদ্দিস হতে হবে আহলে হাদিস হতে গেলে মোবারকপুরি আব্দুর রহমান মোবারকপুরির মতো মুহাদ্দিস হতে হবে আহলে হাদিস হতে গেলে নবাব সিদ্দিক হাসান খান বুপলির মতো আহলে হাদিস হতে হবে আল্লামা এহসান ইলাহি জহিরের মতো আহলে হাদিস হতে হবে পাকিস্তানে আমার উস্তাদ আল্লামা জুবায়ের আলী জাই হাফিজুল হাদিস তাদের মতো আহলে হাদিস হতে হবে না হলে একদিন আমাদের ঘরের মধ্যেও এই রকম বিভ্রান্ত শুরু হবে আমরা ওই বিভ্রান্তের দিকে হাঁটতে শুরু করেছি ঠিক না ঠিক এই জন্য আমরা প্রকৃতপক্ষে আলেমদের কাছ থেকে এলিম অর্জন করবো ঠিক না ঠিক
আমরা কোন জাহেলদের থেকে এলেম অর্জন করব না এজন্য ইমাম হাম্বলের একটা কথাই যথেষ্ট এই তাহিরি মার্কা হুজুরদের জন্য ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুকা যে আলেম হাদিসের সহি দঈফ নাসিখ মানসুখ আম খাস এগুলো জানে না লা ইউসাম্মা আলেমা তোমরা তাকে আলেম বলে ডেকো না ওয়া ক্বালা ইমাম আহমদ কে বলেছেন হুজুর কোন কিতাবে মুগনিল ইবনে কুদামার মধ্যে এসেছে কোন কিতাবে মজমাউতুল ফতোয়ার মধ্যে ইবনে তাইমিয়া এনেছেন হুজুর কোন কিতাবের মধ্যে ইমাম আব্দুল্লাহ যিনি ইমাম আহমাদের ছেলে ছিলেন কিতাব ও সুন্নার মধ্যে এনেছেন সুবহানাল্লাহ বলেন ইমাম জাহাবী তাসকিরাতুল হুফফাজের 80 পৃষ্ঠায় এক নম্বর খণ্ডে এই কথাটি এনেছেন তাহলে যা কিছু বলবেন প্রমাণ সহকারে বলবেন ঠিক না ঠিক তাহলে এখান থেকে দুইটি মেসেজ নিলাম বাচ্চাদের পড়াবো কোথায় আর এলেম অর্জন করার জন্য কোন আলেমদের কাছে আসব ভালো আলেমদের কাছে যাদের কাছে আল্লাহ উতুল ইলমি দারাজাত এই কিতাবের উচ্চ মর্যাদা যাকে আল্লাহ দান করেছেন ঠিক না ঠিক আর এখান থেকে কি শিখলাম এই ভণ্ড আউল বাউল ফাউল আদারি বাজারি মাদারি তাদের কাছ থেকে কোনো তাম্বুরা জাম্বুরা দুতারা একতারা সেতারা বাজায় যারা বাউল গান গিয়েছে এখন আর বাউল পেশা চলে না এখন ওয়াজে বড় বড় চুল রেখে ঠিক না ঠিক কেউ যারা ডিজে নাচের গানা গান করে মাহফিলের মঞ্চটাকে তারা একটা কিয়ামতের আলামতের মঞ্চ বানাচ্ছে ঠিক না ঠিক আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন বলেন আমিন এবং যে সমস্ত মুরব্বীরা আপনাদের তো আর ওয়াজ হলে চলে না ওই দিনে ওয়াজ শুনতেছে এক হুজুর কান্দের বলতেছে এই জামানার মুমিন আমার নবীর রুটি দে গুস্ত দে নবীর খিদা লাগে গেছে জাবেরের বিবি গুন গুন করে একটা গান গাইতেছে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বাইরি আর জনগণ বলে সুবহানাল্লাহ আর রাসূল কি বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার বুখারী ফাইজুল বারি 972 নম্বর মুসলিম শরীফ শারহে মুসলিম দ্বিতীয় খণ্ড 754 নম্বর আল্লাহর নবী বলেছেন যেই কথা আমি বলি নাই আমি রাসূলের নামে কেউ যদি চালিয়ে দেয় তার থাকার জায়গা হলো সরাসরি জাহান্নাম আর আজকে আজকে কি তাহলে কিয়ামতের আলামতের এই অবস্থানটা আমার আপনার এলাকায় আছে না নাই শেখ আমি ঠিক বলছি কিনা এগুলো হচ্ছে কিনা শেখ বললেন না অবশ্যই মিয়া ফিল্মি 100-100 আসেন এখান থেকে আমরা তওবা করি বলেন আমিন এবার তাহলে আমরা এই দুটো জিনিস থেকে মেসেজ নিলাম এই দুইটি আলামত থেকে এখন 141টির মধ্যে কয়টা বললাম আর বাকি রইল কয়টা কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু অনেক কিছু চলে এসেছে ঠিক না ঠিক এবার তিন নম্বর আলামত যাব তিন নম্বর আলামত বলেছিলাম হাদিসের একটি অংশে যে ইয়াদহারার রেবা প্রচুর পরিমাণে সুদের সংখ্যা বেড়ে যাবে এমন কোনো বাড়ি নেই যেখানে সুদ নেই আমার পাশে যিনি বসা আছেন চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাশাল্লাহ এই এই পর্যায়ে লোক সাধারণত বসে থাকে না কিন্তু মাহফিলে বসে ওয়াজ শোনা শ্রবণ করলে তাদের অনেক ফায়দা আছে কারণ তারা জনগণের সার্ভিস দেবে ঠিক না ঠিক সেই লোক যদি ভালো হয় তাহলে জনগণ জনগণ থাকবে এমন এলাকা আছে এইসব বক্তব্য দেওয়ার পরে ওই চেয়ারম্যান সাহেবের নিজের উদ্যোগে এবং থানার ওসির সাথে মিলে ওই এলাকায় যদি বিয়ে শাদিতে গান বাজনা বাজানো হয় 50,000-7,000 টাকা জরিমানা করা হয় তা ওইটা এই জায়গার বুকে না ঢাকার বুকে বক্তব্য দিয়ে চলে এসেছি ওই এলাকার যিনি মাতবর প্রধান তিনি বলছেন যে আমার এলাকায় বিয়ে শাদিতে গান বাজলে 50,000 টাকা জরিমানা এটা একটা রেজুলেশন পাস করেছি হুজুর কেমন হয়েছে আমি বলছি সুম্মা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এখানেও হবে আমাদের মনের যদি ইচ্ছা থাকে ঠিক না ঠিক আমাদের সমস্ত জায়গায় কোনো শিরিক বিদাত কবিরা গুনা ফুসুকি আমরা আসতে দেব না যতটুকু আমাদের শক্তির মধ্যে থাকবে যেগুলো শক্তির বাইরে এগুলো সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আমাদের দায়িত্ব শুধু মানুষকে কুমতুম খৈরা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের কি নিষেধ প্রদান করো এই জন্য আপনাদের মন্দ কাজের নিষেধ প্রদান করছি আমার দায়িত্ব আমি শেষ করে ফেলেছি ঠিক না ঠিক আর কাউকে বাধ্য করা এটা আমার দায়িত্ব না সূরা বাকারার 255 আয়াতের পরে বলেছেন লা ইকরাহা ফিদ দিন ইসলাম কোনো জবরদস্তি ধর্ম নয় কর্তা বাইয়েনা রোজ দমিনাল কয়কি নির্ণয় করে দিয়েছি ভালো আর মন্দ হক আর বাতিল সুন্নত আর বেদাত তৌহিদ আর শিরিক কুফর আর তগুত সুবহানাল্লাহ বলেন
এখন কেউ যদি ভালো দেখে তো আলহামদুলিল্লাহ আর কেউ যদি মন্দ দেখে তাও আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ দুইটা রাস্তা দিয়েছেন একটা হলো শিরকের রাস্তা আর একটা হলো তাওহীদের রাস্তা আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন সুবহানাল্লাহ বলেন আল্লাহ শব্দ চয়ন কত চমৎকার আল্লাহ আলোচনা করেছেন তো ইয়াদহারার রিবা প্রচুর পরিমাণে সুদের সংখ্যা বেড়ে যাবে আমাদের এখানে দেখি অনেকে আছে একটি বাড়ি একটি খামার যারা চাকরি করবে তারা আদর্শ চামার এটা সরাসরি কার সাথে সম্পৃক্ত সুদের সাথে আমরা সরকারের অনেক প্রশাসনালয় আছে মন্ত্রণালয় আছে সচিবালয় আছে সরকারি ভালো ভালো জায়গা আছে সরকারি আমলা হওয়ার সুযোগ আছে প্রশাসক আছে বিসিএস ক্যাডার দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়া যায় আমাদের ওইসব মন্ত্রণালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যতটুকু পারবো ততটুকু এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করব কারণ সুদের সাথে লেনদেন করা যাবে না কি দিচ্ছেন হাতে একটা কাগজ দিয়ে ব্রাক এনজিও ডেনজিও প্রশাখা সুদী ব্যাংক চান্দাতুলা ইত্যাদি সমিতি আপনার এলাকায় আছে না নাই প্রশ্ন কখনো করেছেন অন্তরকে কলবের মধ্যে কখনো প্রশ্ন করে দেখেছেন এই অন্তরকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করবে কি নাই প্রশ্ন কোনোদিন করেন নাই আর আল্লাহর নবী কত চমৎকার করে বলেছেন যদি আমার মায়েরা বোনেরা বুঝতো সুদের সাথে লেনদেন করলে একদিনে চব্বিশ ঘন্টা সমান ১৪৪০ মিনিট আল্লাহর কসম সুদের সাথে লেনদেন করলে ১৪৪০ ঘন্টে আপনার আমল নামায় পুরুষ লোক তার মায়ের সাথে মহিলা লোক তার বাবার সাথে জেনা করতেই থাকে করতেই থাকে ঘুমিয়ে ঘুমিয়েও আপনার আমল নামায় জেনা করার গুণা লেখা হয় কথাগুলো আপনারা বুঝছেন না বুঝতে চান না আমি হাদিস দিচ্ছি মুসনাদে আবি ইয়ালাতে হাদিস এসেছে ২৩৩০ নাম্বার মুজামুল কবীরে হাদিস এসেছে ২৯৬৮ নাম্বার সকল রাবি সিকা রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কে বলেছেন ওয়া আন জাবির রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবির রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন ان الربا ثلاثه سبعون بابا সুদের গুনার দরজা হলো ৭৩টা সুদের গুনাহের দরজা কয়টা আর জোরে বলেন আল্লাহর নবী বলেছেন ان الربا ثلاثه سبعون بابا সুদের গুনাহের দরজা হলো ৭৩টা ৭০ উপরে কতর উপরে মা বন্ধের কানে যদি এই বক্তব্যের আওয়াজ যদি পৌঁছে থাকে কোন বুড়ো বাবার কানে যদি এই আওয়াজ পৌঁছে থাকে আল্লাহ নবী বলেছেন সুদের গুনাহের দরজা হলো ৭৩টি জোরে বলেন কয়টি আরো জোরে সর্বনিম্ন দরজা আল্লাহর নবী সেকেন্ড অংশে বলেছেন হুবান আইসারুহা আমি আঙ্কাহার রাজুল উম্মাহ সুদের সাথে লেনদেন কিছু ব্যক্তি তার মাকে স্পর্শ করলো মহিলারা তার বাবাকে স্পর্শ করলো বিভস্র করলো পুরুষরা তার মায়ের সাথে জেনা করলো আর মহিলারা তার বাবার সাথে জেনা করলো একটু জোরে গলা ফাটায় বলেন ইন্না লিল্লাহ আছে আপনাদের এলাকায় এবার বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস ১৫৬৯ নাম্বার বলবো কিনা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله যখন রাসূলের নাম বলবো রেসপেক্ট ধৈর্য অভিব্যক্তি সম্মান সব উবে দিয়ে আল্লাহর নবীর জন্য দরুদ পড়তে হবে এটাই হলো রাসূলের নামের আদব ঠিক না ঠিক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আবি হুরায়রা বর্ণনা করেছেন সুদখোর হলো চার প্রকার ব্যক্তি কয় প্রকার আরো জোরে বলেন এক নাম্বার মহিলারা তালিকা শুনেন আকিলার রিবা যে খায় মুখিলা হো যে দেয় কাতাবা হো যে লিখে সাক্ষী দেই হে আর যে ব্যক্তি সাক্ষ্য দেয় ও কালাহুম সাওয়াউন আল্লাহর নবী বলেছেন এই চার প্রকার ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে সুদখোর বলে গণ্য হয়ে যায় কয় প্রকার ব্যক্তি এবার সুর ছাড়া বলি আকিলার রিবা যে খায় মুখিলা হো যে দেয় যে লিখে আর যে সাক্ষ্য দেয় ও কালাহুম সাওয়া এরা চার প্রকার ব্যক্তি হলো কি খোর বলে গণ্য হয় এখন আপনাদের গ্রাম বাংলায় একটা সুদ খুব চলে এত ওয়াজ করে মুজাফফর বিন মহসিন আমার বন্ধু মুকাররম বিন মহসিন মাদানি আকরামাহুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমার কিন্তু প্রায় এক বছরের ছোট বড় আমরা ওনার হয়তো দাড়ি অনেকগুলো পেকে গেছে এটা আল্লাহর ইচ্ছা ঠিক না ঠিক
এই মুকাররম বিন মহসিন ভাই অনেক ওয়াজ করে আমার বলেছে দিকে গেলে শায়খ সুদূর উপরে বলবেন এত লজ্জা শরম দেয় ইনারা বলে আপনাদের এই গ্রাম বাংলায় সবথেকে বেশি সুদ হয় এই ধান ক্ষেত কৃষি কাজ করে কে কে হাত তুলেন তো কাদের ক্ষেতের জমি আছে হাত তুলেন হাত না মান অনেক 90% লোকের এই এই যে বৃদ্ধগুলো এই সাদা বাড়ি রেখে এই কামগুলা করে এই ভেড়ার উপযুক্ত না ভেড়ার দাড়ি তার থেকে সাদা আছে সব বৃদ্ধ না কিছু হলো ওল্ড ইজ গোল্ড আমার মুরব্বির মতো বৃদ্ধরা হলো সোনা রাসূল কি বলেছেন তিরমিজির 2010 নম্বর হাদিস রাসূল বলেছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়াইয়াক্কির কবীরানা কেউ যদি ছোটদেরকে স্নেহ না করে আর বড়দেরকে যদি কেউ সম্মান না করে লাইসা মিন্না সে ব্যক্তি আমার উম্মত বলে গণ্য হবে না ছোটদের কি করতে হবে আর বড়দের কি করতে হবে ইহতারাম করতে হবে ভাই সব আমি ওই বৃদ্ধদেরকে এই জন্য বলছি না এরা সেই পাপিষ্ট বৃদ্ধ বৃদ্ধ বয়সেও ধানের ক্ষেত রোপণ করে কন্ট্রাক্ট দেয় বাগি দেয় বর্গা দেয় এগ্রিমেন্ট দেয় কোনটি করে সুদ খায় এক বছর টাকা দিল আর জমিন দিল আপনি টাকা খাওয়ার পর আবার ফিরত দেওয়ার পর আবার জমিন ফিরিয়ে নিলেন এটা 100% সুদ এটাকে শরীয়তে বলে রেহান কিন্তু টাকাও দিল খেয়ে দিয়ে নিল খায় খালাসি করলো এটা হালাল ইন্দানা সকলের নিকট হালাল পত্তন কি কিন্তু পত্তনটা উঠে গিয়ে আলিকো ইন্স্যুরেন্সের আদলে এখন এগ্রিমেন্ট নিয়েছে টাকা দিচ্ছে খাচ্ছে আবার টাকা দিয়ে জমিন ছাড়াইয়া নিচ্ছে ঠিক না ভাই ঠিক আল্লাহর কসম 100% সুদ হচ্ছে পৃথিবীর সকল ইমামরা একমত মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া সকল ইমামদের ফতোয়া এটা সকল ফতোয়ার মূল ফতোয়া মুলাক্ষাসে সার এবার আপনি ধীরতার সাথে বলুন বৃদ্ধ হয়ে এই লেনদেন আপনার এলাকায় আছে না নাই সুদের সাথে বলে 100% সম্পর্ক আছে না নাই তাহলে কিসের নামাজ কিসের রোজা কিসের জিন্দেগি কৌশি সে বেকার আর হয় যে আদমি মজবুর হা ওহি হতা রহেগা যে উসি সে মঞ্জুর আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না এই সুদের সাথে লেনদেন করলে ঠিক না ঠিক এর দলিল আবু দাউদ শরীফ এসেছে এর দলিল নাসাইর 1608 নম্বর হাদিস এসেছে একটা লোক লম্বা দোয়া করছে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও রাসূল বলেছেন এই রূপটা যত দোয়া করুক এর দোয়া আল্লাহর আকাশের উপর যায় না কেন মুতআমাহু হারাম যা খেয়েছে তা তো হারাম ওয়া মালবাসু হারাম যা পরেছে তা তো হারাম ওয়া নাশরাবুহু হারাম যা পান করেছে তা তো হারাম ওয়া গুযিয়া বিল হারাম তার চুল থেকে পায়ের কুড়ালি পর্যন্ত হারাম আমি রাসূল জানি না এই লোকটার দোয়া আকাশের উপর কেমনে যায় আপনি জমির সুদ খেয়েছেন কিস্তির সুদ খেয়েছেন কিস্তি মাফ করেছেন কিস্তিতে গাড়ি নামিয়েছেন কিস্তি সুদেতে বাড়ি বানিয়েছেন ও মুখ ব্যাংকের নিকট দায়বদ্ধ সুদু সে বানি হ্যাঁ হায় মেরা মুরব্বি সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি করছো তুমি বাহাদুরি বলছো তুমি আল্লাহ দান আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান ঠিক দেবে ঠিক তাহলে এই এই বক্তব্য শুনে যারা দুই একজন উঠে দেওয়ার চেষ্টা করবে এদের সুদের সাথে সম্পর্ক 100% কতক্ষণ মায়ের সাথে ব্যভিচার করা যায় কথা বলেন খুব বিরক্ত লাগছে কথা শুনে আলোচনা কি খতম হোগা চল রহা হয় রাত গুজার হয়ে আলহামদুলিল্লাহ কই কোশিশ করনা আপনারা তো কোনো দয়াই করবেন না সন্ধ্যার পর আমাদের দেশে ইয়ের মতো হুজুর আপনি ওয়াজ করতে করতে মরে যাবেন শহীদ হয়ে যাব কিন্তু সুদ কোনোদিন বন্ধ হবে না আমার বক্তব্য সবার জন্য নয় যার কলবের মধ্যে আখেরাত বসানো আছে যার চোখের মধ্যে জান্নাত জাহান্নামের ভয় আছে তার জন্য বক্তব্য ঠিক না ঠিক তাহলে এখানে এই হাদিসগুলো থেকে শিখলাম আমরা সুদ ব্যতীতকে অন্য কোনো চাকরি দেব মেয়ে বিয়ে করতে দেবেন ছেলে কি করছে অমুক ব্যাংক ম্যানেজার ওই বেটার কাছে মেয়েকে বিয়ে দিয়েছেন মানে ওর চামড়া জুলুত ওর বুতুন ওর গুষ্টি সুদ্ধা জাহান নামের উপকরণ বানিয়েছেন আর কোনো পাত্র নাই তোমার মেয়ের জন্য বেত্তমিজ নালায়েক এত নিকৃষ্ট হও কি করে তোমার মেয়েকে আলেমের কাছে দাও মুহাম্মদিসুনের কাছে দাও তাবিবের কাছে দাও ইঞ্জিনিয়ারের কাছে দাও ডাক্তার কাছে দাও প্রকৌশলীর কাছে দাও সৎ পুলিশ অফিসারের কাছে দাও সুদখোরের সাথে তোমার সম্পর্ক কি তার বিয়ে প্রস্তাবই নেবেন না আপনি মেয়েকে চেয়ে তো আইগুরু বানান তাও ভালো কিন্তু আজকে সুদের সাথে লেনদেন সুদের সাথে লেনদেনটা আমাদের সমাজে বেশি না কম
আর সুদ তো এখানে আছেই মসজিদের সভাপতি সুদের সাথে লেনদেন করে মসজিদের সেক্রেটারি সুদের সাথে লেনদেন করে মসজিদের ঝাড়ুদার সুদের সাথে লেনদেন করে ঝাড়ু দিয়ে যেমন ময়লা পরিষ্কার করতে হয় এদেরকে মসজিদ থেকে এরকম অপসারণ করে দিতে হবে আর মসজিদের অথর্ব খতিবগুলো বসে বসে এইসব লোকদের তেল 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 মারছে ওয়েলিং দিচ্ছে ঠিক না ঠিক আর মূর্খ তুমি জানো না তুমি আল্লাহর আখিরাতের পেছনে ছোট নেকড়ি চাকরি দণ্ডহা হয় চাকরি তোমাকে খুঁজে নেবে রজাকে হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে তোমার রিজিক দেওয়া হবে তা তুমি কল্পনাও করতে পারবে না তাহলে হকের উপর থাকার চেষ্টা করুন এই ঠিক ঠিক এই মাঠে মঞ্চে না জেরে নিজের সারতে না বডিতে ফিট করে ইলমকে আমলে পরিণত করুন ঠিক ঠিক বহু বলেছেন কিন্তু ঠিকের তো কোনো পরিবর্তন হলো না আমার এই বক্তব্য শুনে কোন মা যদি আজকে সুদ ছাড়ে কোন ভাই যদি সুদের লেনদেন ছাড়ে কোন ভাই যদি ব্যাংকের লেনদেন ছাড়ে রাসূল খুশ খবর দিয়েছেন আতাইব মিনা জম্বি কামাল্লা জম্বালাহু কেউ যদি অন্যায় থেকে ফিরে আসে তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেওয়া হয় তাহলে পারবেন না করতে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকা আল্লাহ সুদকে নির্মূল করেন দান সাদকা বৃদ্ধি করেন বলেন আমিন তাহলে কিয়ামতের এই আলামতটি আল্লাহ রাসূল মুসলিমের সার সংক্ষেপে বলেছেন যে আলেমরা সুদ খাবে না সুদের ধুলাবালি হলো আমাদেরকে মিশ্রণ করবে রাসূল বলেন শোনো সুদ খাওয়ার পরিণাম হলো তুসিরো ইলা কুল্লি সুদখুর একদিন গরিব হবে এই জন্যই তো বিশ্বব্যাংক গরিব হয়ে গেছে গরিব হওয়ার আসল কারণ তোমরা বলো না আসল কারণ হলো সুদি অর্থনীতি আর ইসলাম ভিত্তিক অর্থনীতি উমার ইবনু আব্দুল আজিজের যুগে খলিফা তিন মাস পর্যন্ত মাথায় জাকাতের টাকা নিয়ে ঘুরছেন যে ভাই জাকাত নেবেন জাকাত কিছুদিন পূর্বে এক সপ্তাহ আগে এক লোক জাকাতের মালিক হয়েছে এই লোক লোক খুঁজতেছে তো তিন মাস ওয়ালারে দেখে বলতেছে পাইছি এই লোকরে জাকাত দেওয়ার জন্য বলছে আসেন আপনাকে জাকাত দেই কয় মিয়া তুমি কয় মাস ধরে মালিক হয়েছো কয় আমি এক সপ্তাহ ধরে মালিক হয়েছি তুমি এক সপ্তাহ ধরে মালিক হয়ে জাকাতের জন্য লোক খুঁজছো আর আমি তিন মাস পর্যন্ত লোক খুঁজেছি জাকাত নেওয়ার কোনো লোকই খুঁজে পাই না ইসলামী সমাজ ইসলামী বিধান জাকাত ভিত্তিক অর্থনীতির এই ফজিলত সুবহানাল্লাহ আপনারা তো জাকাত দেন না জাকাত খুঁজেন খালি রমজান মাস আসলেই জাকাতের মাস আলা আসে না ভাই রমজানের জাকাত তো সাদকাতুল ফিতর কিন্তু সারা বছরই জাকাত আপনি এমন কোন মাল কিনলেন 85 গ্রাম স্বর্ণের বেশি হলো 7.5 ভরি স্বর্ণের বেশি হলো আর তখন থেকে নিসাব গণ্য হবে আপনার বছর ঘুরে ওই দিনই আপনার কি দিতে হবে সুবহানাল্লাহ বলেন অথচ জাকাতের মাস আলাই আমরা জানি না কারণ জাকাতের মাস আলা ফরায়েজের মাস আলা মানে জমি বন্টনের মাস আলা এরপরে হলো তলাকের মাস আলা এগুলো জনসম্মুখে ওয়াজ না হতে হতে বড় বড় মুফতিরাও ভুলে গিয়েছে এখন ঠিক না ঠিক দূরে বলে যা হোক আমরা কেয়ামতের কয়টি আলামত নিয়ে কথা বললাম কয়টা মনে আছে তিনটা আর কয়টা বাকি রইল ১৩৮ লিফট বাকি এখন এখন কেয়ামতের চার নম্বর আলামত এখানে লেখা আছে মাআজিফ মাআজিফ মানে কি বলতে পারেন আচ্ছা নাগমা নাগমা মানে কি আরে ভাই বহু সুরত নাগমা গানা নাগমা কি নাগমা বুঝেন নাই গেনা মানে কি গেনা জেনা না গেনা এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে একটা যুবক সবাব বুঝে গেছে